Assalamualaikum. Concept IT learning এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আয়োজন মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের দ্বিতীয় টিউটোরিয়াল। গত পর্বটি যারা দেখেনি তারা ভিডিও ডিসক্রিপশনে গিয়ে দেখে আসবেন অথবা বেল আইকনে এটি দেওয়া থাকবে। শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসুন শুরু করা যাক। প্রথমে আমি আমার মাইক্রোসফট পাওয়ারপয়েন্টটি যেটা আছে ওটা খুলে নিলাম। গত পর্বে আমরা হোম মেনু নিয়ে কাজ করেছি। যারা এখন পর্যন্ত মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ওপেন করতে পারেন তাদেরকে বলে দিচ্ছি, তারা যে নিচে দেখেন হোম মেনু যে সার্চ মেনু আছে সেখানে সার্চ গিয়ে এখানে লিখ পাওয়ারপয়েন্ট, পাওয়ারপয়েন্ট এখানে ক্লিক করলেই আপনাদের পাওয়ারপয়েন্টে চলে আসবে। আসার পর এখানে দেখবেন একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আপনি এখানে ক্লিক করবেন। আসুন শুরু করা যাক। আজকের আমাদের আয়োজন এই রবিনে ইনসার্ট পার্ট, ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর প্রথমে আসছে নিউ স্লাইড। গত পর্বে আমরা দেখেছি নিউ স্লাইড কীভাবে তৈরি করে। নিউ স্লাইডে ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন রকম টাইটেল স্লাইড, হেডার স্লাইড বা ব্ল্যাঙ্ক স্লাইড। আমি প্রথমটি নিলাম টাইটেল স্লাইড। দেখেন তৈরি হয়ে গেল একটি টাইটেল বার স্লাইড। অথবা এটা যদি আমি ব্ল্যাঙ্ক স্লাইড করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখুন নিচে দেখো লেআউট, আবার লেআউটে গিয়ে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক দেখেন এটা চলে গেলো, ব্ল্যাঙ্ক স্লাইড হয়ে গেল। অথবা আমি এটা আরেকটা স্লাইড কীভাবে নিতে পারি, কন্ট্রোল এম দিয়েও আরেকটা আমি নতুন স্লাইড নিতে পারি। এই গেল স্লাইড নেওয়ার কাজ। এখন দেখেন পাশে আছে কি টেবিল, টেবিল নেওয়ার কাজ হচ্ছে আপনাদের যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন তারা টেবিল নেওয়া অটোমেটিকভাবে পেয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে টেবিল নেওয়ার কাজ একই। এখানে দেখেন কি কতগুলো বাই ডিফল্ট টেবিল দেওয়াই আছে, অর্থাৎ 10×8 টেবিল রো, 10টারও 8টা সারি দেওয়া আছে। অথবা আপনি কাস্টমাইজ করে টেবিল নিতে পারেন, আপনি যদি চান 12টা করো এবং 8টা কলাম দিয়ে ওকে করে দিবেন, দেখেন চলে গেছে। উপরে আপনি টেবিলগুলো ডিজাইন করতে পারেন, দেখেন ডিজাইন অপশন অটোমেটিক্যালি চলে আসছে। এখানে দেখেন এই যে আইকনটি ড্রপ ডাউন আইকন, এখানে ক্লিক করার পর অনেক রকম আপনি ডিজাইন পেয়ে যাবেন। এইভাবে আপনি আপনার মনের মতো টেবিলগুলো কী করতে পারেন, ডিজাইন করতে পারেন। টেবিল ডিজাইন আমি আপনাদের কাছে আশা করব, যারা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট দেখতে এসেছেন তারা অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড জানেন, না জানলে আমার যে মাইক্রোসফট টিউটোরিয়ালটি আছে ওই টিউটোরিয়ালটি অবশ্যই দেখে আসবেন। তাহলে বন্ধুরা আমরা কীভাবে টেবিলটি তৈরি করতে পারি কাস্টমাইজ, আমি টেবিলটি ডিলিট করে আবার আপনার থেকে দেখে দিচ্ছি। ডিলিট হচ্ছে সিলেক্ট করে আপনি ডিলিট বাটন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। প্রথমে টেবিলে গিয়ে ইনসার্ট টেবিল, তারপর আপনি এখানে রো এবং কলাম নাম্বারটা দিয়ে দিবেন। এখানে রো দিলেন এবং কলাম দিলেন এবং রো কতগুলো রো আছে ওগুলোতে ক্লিক করলে আপনার টেবিলটা চলে আসবে। এরপর ইনসার্ট মেনুতে আসি। আসার পর দেখাচ্ছে কি বন্ধুরা, এখানে আসছে আমি একটা নতুন স্লাইড নিলাম, নতুন স্লাইড নিয়ে ইনসার্ট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করে আছে ইনসার্ট পিকচার ফ্রম, অর্থাৎ দিস ডিভাইস, অর্থাৎ আপনার ডিভাইস থেকে, অথবা আপনি যদি আপনার ডিভাইসে যদি নেট কানেকশন থাকে তাহলে আপনি অনলাইন থেকেও ডাইরেক্ট পিকচার নিতে পারবেন। আমি প্রথমে দিস ডিভাইস থেকে নিচ্ছি। দিস ডিভাইসে আমার ডেস্কটপে একটি পিকচার ছিল, এখান থেকে যে কোনো একটা পিকচার নিলাম, ডাবল ক্লিক করলে আপনার পিকচারটি চলে আসবে। এবং পিকচারটিকে সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট চেপে আমি পিকচারটি কী করলাম, ছোটো করে নিলাম। এখন চলে আপনি দেখেন পিকচারটা কিন্তু ডিজাইন করতে পারেন বিভিন্ন কাজে। পিকচারে দেখেন বাইরে বাইরে ক্লিক করলাম, উপরে কোনো ফরম্যাটে চেঞ্জ হচ্ছে না, কিন্তু যখন পিকচারটি ক্লিক করলাম দেখেন আপনার বিভিন্ন রকম ফরম্যাট চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি চাইলে পিকচারটি অনেক রকম ডিজাইন করতে পারেন, বর্ডার দিতে পারেন, বর্ডারলেস শ্যাডো করতে পারেন, আবার ড্রপ শ্যাডো বা ত্রিকোণাকার, ত্রিকোণাকার করে আপনি বাদ ডান দিকে ফরম্যাট পিকচার দেখেন, ফরম্যাট পিকচারে যে শ্যাডো আছে, অর্থাৎ আপনি শ্যাডো কট্টু দিতে যাচ্ছেন বড় না সাইজ হচ্ছে, আপনি কট্টু শ্যাডো দিতে যাচ্ছেন ব্লার, তারপর দেখেন নিচে দেখা আসছে আর রিফ্লেকশন, এটাকে আপনার ট্রান্সপারেন্সি কত হবে বাড়ায় কমায় রিফ্লেকশন করতে পারেন। তারপর দেখেন এখানে দেওয়া আছে সফট এজ, আপনি এই সফট এজটা কত সাইজের হবে কি না
এখানে 3D অপশনও আছে, আপনি পিকচারটি চাইলে 3D মোডেও ওপেন করতে পারেন। দেখেন পিকচারটি কি আছে 3D, অর্থাৎ 3D মোডে চাইলে আপনি কি করতে পারেন পিকচারটি ক্রিয়েট করতে পারেন। এই গেল আপনার পিকচারের কাজ। এখন দেখেন আমি আবার ইনসার্টে গেলাম, আপনি চাইলে অনলাইন থেকেও কি করতে পারেন পিকচার নিতে পারেন। অনলাইনে ক্লিক করবেন, দেখেন নেটের জন্য কী হচ্ছে প্লিজ ওয়েট ওয়াইল লোডিং পিকচার, অর্থাৎ এটা আপনার নেট নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। এখন ধরেন এখানে আপনি সার্চ দিলেন নেচার, ন্যাচার লেগে একটা ইন্টার টিপলেন বা সার্চ বারে সার্চ ক্লিক করলেন, একটু টাইম নেবে, দেখেন লোডিং হচ্ছে। অর্থাৎ এই জিনিসটা যদি আপনার নেট পিসির সাথে যদি নেট কানেকশন থাকে তাহলে এটা খুব কাজ করবে। দেখেন অটোমেটিকলি চলে আসছে, আপনি যেটা যে কোনো যেটা আপনার চয়েসে ভালো লাগে সেই পিকচারটি আপনি এখানে সিলেক্ট করুন। ধরেন আমি এটা নিলাম, আপনি একের অধিকও সিলেক্ট করতে পারেন, এই যে আরেকটা পছন্দ হলো দুটো সিলেক্ট করলাম, গিয়ে ইনসার্ট, দেখেন ছবিটা কি হচ্ছে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে, ডাউনলোড হচ্ছে হচ্ছে, দেখেন ছবি দুটাকে চলে আসছে। কিন্তু এই যে একটা ছবি পিছনে একটা ছবি, আমি আবার এটা কি করব রিসাইজ করব, শিফট অল্টার টিপে প্রথমটা রিসাইজ করলাম, পরে আরেকটা রিসাইজ করলাম, এই দেখেন কলটা শিফটে ছবি দুটো আমি কি করলাম রিসাইজ করে এখানে রেখে দিলাম। অর্থাৎ তাহলে আমরা কিভাবে পাচ্ছি, দেখেন পিকচারে গিয়ে আমরা কি করতে পারলাম ডিস ডিভাইস থেকেও পিকচার নিতে পারলাম, অথবা যদি আমাদের নেট কানেকশন থাকে আমরা কি করতে পারবো নেট থেকেও পিকচারগুলো নিতে পারবো। এরপর আসছেন দেখা যাচ্ছে কি, এখানে দেখা যাচ্ছে স্ক্রিনশট, অর্থাৎ আপনি চাইলে কি করতে পারেন আপনি স্ক্রিনশটও নিতে পারেন। স্ক্রিনশট নিলাম, দেখেন আমার আগে থেকে একটা ডিভাইস পেজ ওপেন করা ছিল, আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এরিয়াটা, দেখেন এখান থেকে আমি এরিয়াটা সিলেক্ট করে দিলে কি হয়ে যাবে আমার স্ক্রিনশট হয়ে যাবে। আমি আবার আপনাকে দেখাচ্ছি, এই দেখেন এটা চলে এসেছে, অথবা আমি যদি আবার সিলেক্ট করি স্ক্রিন চিপারে ক্লিক করি, ক্লিক করে এ দেখেন প্লাস আইকনটা চলে আসছে, আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে যতটুকু দিবেন অতটুকুই চলে আসবে। এ দেখেন আপনার এখানে চলে আসছে পিকচারটা, আমি যেটাকে কি করেছিলাম সিলেক্ট করেছিলাম ওটা চলে এসেছে। আমার পিকচারটা লাগছে না সেজন্য আমি কি করলাম এটা রিমুভ করে, সেজন্য আমি রিমুভ করে দিলাম। এখন আসেন এরপরে অপশন কি আছে আমরা দেখি, হচ্ছে ফটো অ্যালবাম। আপনি ইচ্ছা করলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনি ফটো অ্যালবামও ক্রিয়েট করতে পারেন, কীভাবে করবেন সেটা এখন আমরা জানবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন নিউ ফটো অ্যালবাম এই অপশনটা আছে, এই অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর বাঁ দিকে দেখেন কি আছে ফাইল অথবা ডিস্ক, আপনি ফাইলে অথবা ডিস্কে ক্লিক করলেন, ক্লিক করে আপনার যে ফটোগুলো আছে এগুলো সিলেক্ট করে দিলেন, অর্থাৎ অল কন্ট্রোল টিপে সিলেক্ট করে দিলেন অথবা কন্ট্রোল এ টিপে সবগুলো সিলেক্ট করে দিলেন, অর্থাৎ আপনার যেসব ফটো লাগবে সেগুলো নিয়ে নিলেন, নিয়ে গিয়ে ইনসার্ট করে দিলেন। দেওয়ার পর দেখেন কী আছে ক্রিয়েট অপশনটা আসতে, আপনি ক্রিয়েটে ক্লিক করে দিলেন, দেখেন নতুন আর একটা উইন্ডোজে আপনার সব ফটোগুলো কী হয়েছে ওপেন হয়ে গিয়েছে। আমার এটা লাগছে না বলে আমি এটা কি করে দিলাম ডিলেট কেটে দিলাম, অর্থাৎ নতুন উইন্ডোজটা আমার আপাতত লাগছে না। এরপরে অপশন কী আছে দেখেন, আমি আরেকটি নতুন স্লাইড নিলাম কন্ট্রোল এম টিপে, এই স্লাইডে আমি দেখাচ্ছি কি ইলাস্ট্রেশন কাজ, অর্থাৎ শেপ। এখানে দেখেন আপনি বিভিন্ন রকম শেপ নিতে পারবেন, অর্থাৎ আপনি এই শেপ দিয়ে লোগো ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনার অ্যারো চিহ্ন দিয়ে আপনি দেখাতে পারবেন, অথবা ক্লাউড মেঘের আকৃতিগুলো দেখাতে পারবেন। যেমন আমি যদি আপনার একটা যে কোনো যেমন আপনার বৃত্ত সার্কেলের প্রয়োজন হচ্ছে, আপনি সার্কেল আর্ট করে নিলেন, এবং সাইকেলটা আপনি বিভিন্ন রকম ডিজাইন দিতে পারবেন, দেখেন এই কালার চেঞ্জ করে দিতে পারবেন, যে কোনো কালার সূর্যের মতো কালার হয়ে যাচ্ছে, বা এখান থেকে আপনি বিভিন্ন রকম মোর থিংস ব্ল্যাক করে ব্ল্যাক দিলেন, অথবা ABC ব্লু কালার দিয়ে দিতে পারেন। আবার এখান থেকে ফর্ম্যাট চেঞ্জ, যদি আপনি এখানে লিখতে চান উপরে কিছু লেখাও লিখতে পারবেন, ধরেন এটা দিলাম, এ লিখলাম, এবং এই সাইজটা কি করে দিলাম বাড়াই দিলাম। দেখুন এখন এই এরও সাইজ এবং কালার কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারবেন, অর্থাৎ আপনি ইনসার্ট মেনু থেকে যে শেপ আছে এই শেপের মাধ্যমে আপনি বিভিন্ন রকমের কাজগুলো করতে পারবেন। ধরেন আপনি অ্যারো চিহ্ন চাচ্ছেন, এখন এখন দেখাই দেবেন, অনেক সময় হয় না লোগো আর্ট করবো, এই দেখেন এখানে আমি কী করে দিলাম এদিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম,
এরকম অনেক রকম আপনি এখান থেকে শেপ আকৃতি দিয়ে শেপ কাজ করতে পারেন। ধরুন আমি দেখা দিচ্ছি এখান থেকে এইদিকে যাচ্ছে রাস্তাটি, এবং কি দেখা দিলাম এর মধ্যে দেখাই দিলাম। এটাই মূলত শেপের কাজ। আমরা যখন বিভিন্ন বড় ধরনের প্রজেক্ট করবো তখন আরও আরও অনেকগুলো শেপের কাজ দেখবো। এরপর আসছে থেকে স্মার্ট আর্ট। আপনি ধরেন চাচ্ছেন যে আপনার প্রেজেন্টেশন আপনি বিভিন্ন রকম চার্ট ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি স্মার্ট আর্টের অপশনে ক্লিক করে আপনি চার্ট করতে পারেন। যেমন লিস্ট আসছে এখানে, তারপর যে প্রসেস সার্কেল, ধরেন আমি যে কোনো একটা সাইকেল নিলাম, এই সাইকেলটাই নিলাম, নিয়ে ওকে করে দিলাম। ওকে করার পর দেখেন এখানে চলে আসলো কিন্তু লিস্টের মতো, আপনি এখন কোনটা নেবেন, এই যে উপরে চলে আসছে। ধরেন এখানে লিখলাম ফিজিক্স, এখানে লিখলাম ম্যাথ, এখানে লিখলাম বাংলা। এখন দেখেন এই সার্কেলটাকে এসে চলে আসছে। আপনি চাইলে এটা তুমি বিভিন্ন রকম সাইজ বা রিসাইজও করতে পারবেন। আপনি দিলে এই কালার দিতে পারবেন অথবা এই কালার দিতে পারবেন, নিচে হরেক রকমের কি আছে কালার আছে, বা আপনি কাস্টমাইজ করতে পারবেন অথবা এটা করলেন দেখেন। অর্থাৎ আপনি বিভিন্ন রকমের লিস্ট ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপার ডাউন দিলে হরেক রকম, দেখেন এরকম অন্য অন্য ডিজাইনে চলে আসলো। এখান থেকে আপনি এটা ক্লিক করলেন দেখেন আরেক রকম ডিজাইন চলে আসলে। এখান থেকে আপনি চাইলে এগুলো সব কালারও চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন মনে হচ্ছে কি আপনার করোনা ভাইরাস যে আসে করোনা ভাইরাসের মতো হয়ে গিয়েছে। এটা ছিল কি স্মার্ট আর্ট অপশন আর্টের, এবং অ্যাড চার্ট বা চার্ট যেটা আছে ওই একই রকমই কাজ। আপনি এখান থেকে চার্ট নিয়ে বিভিন্ন রকম যে গ্রাফিক্যাল যে চার্টগুলো দেয় অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের যেগুলো ওগুলো নিয়ে এখানে জাস্ট ওকে করে দিবেন, চলে আসবে। যে একটু লোডিং হচ্ছে দেখেন আপনার একটা এক্সেস চার্ট চলে আর সেইভাবে চলে আসবে চার্টগুলো। অর্থাৎ আপনি যদি কোনো পরিসংখ্যান বিষয়ে কাজ করতে চান সে এক্ষেত্রে এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমার দরকার পড়তেছে না সেজন্য আমি কী করলাম কেটে দিলাম, এবং এটাকে আমি ছোট করে এক সাইডে রেখে দিলাম, থাক ছোট করে রেখে দিলাম। এখন দেখেন এরপরে আছে কি আমাদের অ্যাডায়ান্স, এবং এগুলো আপনাদের বিভিন্ন যখন আমরা বড় বড় প্রজেক্ট করবো এগুলো লিঙ্ক অপশন, এগুলো হচ্ছে কমেন্ট বক্স। এখন দেখেন এখানে কী আসছে টেক্সট বক্স। আপনি টেক্সট বক্সে কী করবেন, ধরেন আমি এইটা ডিলিট করে এখানে কোনো কিছু একটা লেখা লিখবো, সেক্ষেত্রে দেখেন এখানে লেখাটা বক্সে সিলেক্ট করে দিলাম, লিখে ধরেন লিখলাম কনসেপ্ট কনসেপ্ট আইটি লার্নিং। অর্থাৎ এটা আমার ইউটিউব চ্যানেল, যে ইউটিউব চ্যানেলের থেকে আপনি দেখছেন এখান থেকে আমি ফন্টটা বাড়াই দিলাম, এটা চলে আসলো কিন্তু। অর্থাৎ আপনি এখান থেকে টেক্সট বক্স টেক্সট এখান থেকে আপনি অ্যালাইন করতে পারবেন, অর্থাৎ কীরকম দরকার আপনি কোন দিকে এটা হরিজন্টালি দরকার নাকি সব কিছু করতে পারবেন। অর্থাৎ অ্যালাইনমেন্ট আসতে অ্যালাইনমেন্ট, আপনি মিডিলে নিলে মিডিলে, আপনি লেফট বাটন রাইট বাটন করতে চাইলে আপনি করতে পারবেন। এখন এটা সিলেক্ট করা অবস্থায় আবার ইনসার্টে গেলাম। এখন দেখেন এখানে লিঙ্ক যে অপশনটা আছে লিঙ্ক অপশন আমাদের কাজটি, এবং সিলেক্ট করা অবস্থায় আমি যে লিঙ্কে ক্রিয়েট করে দেই। এখন এখান থেকে ধরেন আমি আমার কোথায় যাব যে কোনো একটা ফোল্ডারে ঢুকলাম, ঢোকার পরে আমি এখান থেকে যে কোনো একটা ছবি লিঙ্ক করে দিই, ছবি সহ যে কোনো আপনি কিছু চাইলে লিঙ্ক করে দিতে পারেন। অর্থাৎ সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে টিপবেন, কী করবেন সিলেক্ট করে ওকে, তারপর অ্যাকশনে যাবেন। অ্যাকশন করে আপনি কি এটা না অর্থাৎ কিছু না হাইপার লিঙ্ক, অর্থাৎ এটার উপর ক্লিক করলে হাইপার লিঙ্ক হবে। আপনি একটু ধৈর্য সহজভাবে দেখুন, এরপর আপনি বুঝতে পারবেন কী কাজ হচ্ছে। এখন ওকে করে দেবেন। আসুন আমরা এখন স্লাইডটা দেখি। দেখেন স্লাইডটা এসে কনসেপ্ট আইটি, এখন দেখেন কনসেপ্টের উপর আসলে কিন্তু একটা কী আসতেছে মাউসের কার্য চলে আসতেছে, কিন্তু দেখেন কনসেপ্টের উপর আসলে কী আসছে মাউসের কার্য। এখন কনসেপ্ট আপনি ক্লিক করেন দেখেন একটা আপনার পপ আপ বক্স চলে আসছে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আপনি ইয়েস টিপেন, দেখেন কী আসতে আসতে একটা ব্ল্যাক একটা ছবি আসতে, দেখেন এই ছবিটা আমি লিঙ্ক করে দিয়েছিলাম সেই জন্য এই ছবিটা চলে আসলো। আপনারা খুব সহজেই এরকম একটা জিনিস ক্রিয়েট করতে পারেন। এই গেল আপনার লিঙ্কের অপশনে। এখন দেখেন হেডার ফুডার, হেডার ফুডার বলতে কী বোঝাচ্ছে আপনার, হেডার ফুডার বলতে বোঝাচ্ছে আপনার হচ্ছে যে আমরা স্লাইডটা আছে সেই স্লাইডের নাম্বার এবং ফুটারে আমরা কী লিখবো। আমরা ফুটারে ধরেন প্রথমে স্লাইড নাম্বার দিয়ে দিলাম, তারপর কী করলাম ফুটারে ফুটার দিয়ে দিলাম, এবং আমরা কী করলাম ডেটটাও অন করে দিলাম। এখন যদি আমি এখানে লিখি প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মাই চ্যানেল,
দিয়ে অ্যাপ্লাই অল করে দিলে দেখেন আপনার ফুটারে সবগুলো চলে আসছে। যেমন এটা দুই নম্বর পেজ, এই পেজটা ছিল এক নম্বর পেজ, এখানে দেখেন আমি ফুটারে লিখে প্লিজ সাবস্ক্রাইব এবং আমাদের ডেটটাও চলে আসছে। আপনি চাইলে এগুলো কাস্টমাইজও করতে পারেন, এখানে গিয়ে আপনি জাস্ট ওগুলো কী করে দেবেন, বাড়ায় দিবেন, ফন্ট সাইজটাগুলো বাড়ায় দিবেন। এই ছিল আমাদের হেডার এবং ফুটারের কাজ। এখন আর্টবোর্ডের কী কাজ, আর্টবোর্ডের কাছে আমরা একটু আগেই দেখেছিলাম, ধরেন আমি এখানে আবার একটা নিলাম, নিয়ে এ লিখলাম, লেখার পর এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমি কোথায় যাব, আর্টবোর্ডে গিয়ে ক্লিক করবো। এখন দেখেন আর্টবোর্ডে ক্লিক করলে এরকমই চলে আসতেছে, অর্থাৎ আমি যে কোনো আর্টবোর্ডে গিয়ে এ এ আকৃতির যে কোনো আকৃতির আর্ট এখানে আমি কী করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। এখন আমার এ দরকার এরকম, আমি এটি জাস্ট বড় করে ক্লিক করে দিলাম, আমি বড় করে ক্লিক করে দেবো, ক্লিক করে দিব, অর্থাৎ আমার যা কিছু দরকার আমি সব কিছু কী করতে পারবো, এই আর্টবোর্ডে গিয়ে আর্ট করতে পারবো। এখন আসেন ইনসার্টে আবার যাই, গিয়ে যে টাইম, স্লাইড নাম্বার, অবজেক্ট এগুলো আপাতত আমাদের দরকার পড়তেছে না, অর্থাৎ যে যেটা আমি এখানে দিয়েছি হেডার ফুটারে আপনি যে দেখেন নিচে টাইম এসেছে, স্লাইড নাম্বার এসেছে, তারপর আপনি যে কোনো একটা ফুটারে লিখলেন এবং পাশে ডেট অফ টাইম, ওই একই জিনিস আপনি এখানে গিয়ে দেখতে পাই নিচে এই দেওয়া আছে। আপনার টাইমটা কোথায় দেখাবে, কী কী ফরম্যাটে দেখাবে, আগে আপনার কী ডেট থাকবে, তারপর তারিখ, মাস না কি, এগুলো আপনি একটু জাস্ট কাস্টমাইজ করে দেখে নেবেন। এখন এগুলো কই থাকবে না থাকবে এখানে লেখার চাইলে আপনি চেঞ্জও করে দিতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব, দেখেন আমি প্লিজ সাবস্ক্রাইব দিয়ে অ্যাপ্লাই অল করে দিলাম, দেখেন নিচের দিকে সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই ছিল এখানকার আর সব কিছু। এরপর আসেন ইকুয়েশন, অর্থাৎ আমরা অনেক সময় ম্যাথমেটিক্যাল টার্মগুলো লিখে থাকি, সেগুলো করার জন্য ইকুয়েশন ফর্ম্যাট। দেখুন এখানে এ ইজুক্যাল টু পাই আর স্কোয়ার ক্লিক করলাম, আমি দেখেন কী আছে এখানে, এ ইজুক্যাল টু পাই আর স্কোয়ার ক্লিক করলাম, দেখেন এ ইজুক্যাল পাই আর স্কোয়ার এখানে চলে আসলো। এরপর আরও যে ইকুয়েশনগুলো ই স্কোয়ার আর যে ফর্ম্যাটগুলো আছে সবগুলো আপনারা এখান থেকে এই ইকুয়েশন ফর্ম্যাটে গিয়ে পাবেন। যেমন দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজুক্যাল টু সি স্কোয়ার, দেখেন এখানে চলে আসছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ ইকুয়েশন ম্যাথমেটিক্যাল টার্মে ইকুয়েশন যেগুলো আছে আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপর ধরেন আমি আরেকটা নতুন স্লাইড নিচ্ছি কন্ট্রোল এম চিপে, এবং এরপর দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কত সুন্দর আছে কি ভিডিও এবং অডিও। আপনি দেখেন এখানে ভিডিওটা ক্লিক করলেন, করার পর কি দিস ডিভাইস থেকে আমি একটা সুন্দর একটা ভিডিও নিতে যাচ্ছি, ধরেন আমি এই ভিডিওটাই নিব, ডাবল ক্লিক করে দিলাম, ডাবল ক্লিক করার পর দেখেন চলে আসছে, আমি এটাকে একটু রিসাইজ করি, এখন যদি এটা প্লে করি দেখেন প্লে হয়ে যাচ্ছে, দেখেন কি ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাচ্ছে। এখন এটা আপনার ভিডিওটা বিভিন্ন সাউন্ড রেকর্ড বা যে কোনো আছে, এই ভিডিও ফর্ম্যাট সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের এখান থেকে আমি ডিজাইন করে দিতে পারবো ভিডিওটায়, দেখেন বিভিন্ন ডিজাইনই করা যাবে, ভিডিও বাঁকা হবে না আঁকা হবে, এই দেখেন আমার ভিডিওটা প্রিভিউ দেখতেছি এবং ক্লিক করে দিলাম, ভিডিওটা কিন্তু চলতেছে। এইভাবে আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আপনার ভিডিও অ্যাড করে নিতে পারেন। এখন দেখেন এর পাশে কী আছে, অডিও সিস্টেম, আপনি এখানে অডিওতে ক্লিক করলেন, ওই একই সিস্টেম মাই পিসি বা রেকর্ডার ভিডিওর ক্ষেত্রে আরেকটা দেখা যায়, আপনি কিন্তু অনলাইন থেকেও ডাইরেক্ট ভিডিও নিতে পারেন, এখানে জাস্ট অনলাইনে ক্লিক করবেন। এখন অডিও নিব, অডিও ধরেন আমি অডিও মাই পিসি থেকে কোনো একটা অডিও নিচ্ছি, এখানে ধরেন আপনার ডিসপ্লে এটা ছিল, আমি ডাবল ক্লিক করে নিয়ে নিলাম, দেখেন চলে আসছে, এবং আপনি এটা জাস্ট ক্লিক করবেন, তো দেখেন এটা অডিওটা কিন্তু হচ্ছে, অডিওটা কি সাউন্ড বাড়তেছে, দেখেন হচ্ছে, দেখেন অডিওটা কিন্তু কি হচ্ছে চালু হয়ে গেছে। এইভাবে আপনি কি করতে পারেন, এক স্লাইডে অডিও অ্যাড করে নিতে পারেন। তার সময় তো বন্ধুরা আপাতত এই ছিল বেসিক ইনসার্ট মেনুর কাজ। আপনারা যারা ধৈর্য ধারণ সহ এতক্ষণ দেখেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আসলে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড বলেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বলেন, ইনসার্ট মেনু কার্ড অবশ্যই গুরুত্বপূর্ণ। এই টিউটোরিয়ালটা অনেকটা বেসিক লেভেলে ছিল, কালকে থেকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এরপর দিন আমরা ডিজাইন এবং কি ফরম্যাট পিকচার, ব্যাকগ্রাউন্ড পিকচার কীভাবে দিতে হয় তা সেই সম্পর্কে আলোচনা করব। আর আপনাদেরকে একটা জিনিস না দেখাইলে নয়, এই জিনিসটা এই স্লাইডটা কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য আপনাকে ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে আপনাকে এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করতে হবে। আপনি যদি ভিডিও হিসেবে ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে ভিডিওতে
ক্লিক করলে ক্লিক করতে হবে এবং ক্রিয়েট ভিডিও যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে লোকেশন কি করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। ধরেন আমি ডেস্কটপে লোকেশন সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আপনাকে সেভ সেভে দেখেন নিচে এই দিকে ক্রিয়েটিং ভিডিও কনসেপ্ট বানাচ্ছে দিকে দেখেন MP4 হিসেবে আপনার ভিডিওটি কি হচ্ছে সেভ হচ্ছে। এছাড়াও আপনি যদি আবার ফাইলে ক্লিক করেন, করে যদি আপনি জাস্ট পাওয়ার পয়েন্টে সেভ করে রাখতে চান তাহলে কি সেভ অ্যাজে যাবেন, গিয়ে ধরেন আমি ডেস্কটপে সেভ করে লোকেশন আপনি দেখাই দিবেন, দেওয়ার পর জাস্ট আপনার নাম চেঞ্জ করলে যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করে দিবেন, না হলে ওই নামে রেখে জাস্ট সেভে ক্লিক করবেন, তাহলে কী হয়ে যাবে এটা আপনার পাওয়ার পয়েন্ট ফর্মেটে হচ্ছে সেভ হয়ে যাবে। এছাড়াও আপনি যদি চান যে আপনি পিডিএফ করবেন তাহলে এক্সপোর্টে চলে যাবেন এবং ক্রিয়েট পিডিএফ। তাহলে বন্ধুরা আপনি কি বুঝতে পারছেন কীভাবে করতে হয়? ক্রিয়েট পিডিএফের পর আপনার লোকেশন চাবে এবং নাম দিয়ে আপনি জাস্ট পাবলিশে ক্রিয়েট করবেন তাহলে হয়ে যাবে। বন্ধুরা তাহলে আমাদেরকে পাওয়ার পয়েন্ট সেভ করতে যে ভিডিওটি দেখেন কি হচ্ছে ক্রিয়েট হচ্ছে কিন্তু যে অনেক দূরে চলে এসেছে, প্রায় 60% মতো হয়ে গেছে, একটু টাইম নেবে এটা। তাহলে আমাদের কোনো কিছু সেভ করতে গেলে অবশ্যই কোথায় যেতে হবে, ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে আপনার হয় এক্সপোর্ট নাহলে সেভ অ্যাজ। আপনার সবাই বুঝতে পারছেন তো আশা করি সবাই বুঝতে পারছেন। টিউটোরিয়ালটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার দিবেন, এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এই বলে শেষ করছি, আসসালামু আলাইকুম।